এরে নবীর উম্মতের দল, এই জাহান্নামের ভয়ে আবু বকর কান্না করতেছেন, ওমরের চোখে কান্নার আওয়াজ, হযরত ওসমান কবরের দিয়ে তাকাইলে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামরা এত ভালো আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই, সেই তুলনায় তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? একটু আমল নামা দিয়ে তাকায় দেখো, মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আমার জিহ্বা না পাক হয়ে গেল। আমি যদি এই মুহূর্তে কবরে যাই, আমি সহ্য করতে পারবো না কবরের আজাব। কেউ যদি একটা বেতের বাড়ি দেয়, আমি ব্যথা পাই, কষ্ট পাই, সহ্য করতে পারি না। ওই কবরে গেলে গুনার শাস্তি কিভাবে সহ্য করবারে আল্লাহর বান্দা? তাকবীর মে কালমা মে নামাজ মে আজামে, তকবীর মে কলমা মে নামাজ মে আজামে, হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মাদ, হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মাদ। ফরমাতে হে আদম কা মুঝে খুলদ তরি মে, ফরমাতে হে আদম কা মুঝে খুলদ তরি মে, লিখা হুয়া তো বাপে মিলা নাম মুহাম্মাদ, লিখা হুয়া তো বাপে মিলা নাম মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়াফাদ্দালা যামানান আলা যামান। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں، فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ، ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. الفت میں برابر کے وفا ہو کے جفا ہو،
উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো। মকবুল তো হ্যায় সাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায়, মকবুল তো হ্যায় সাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায়, আয় না কে মানিন্দে তো নেহি দিল তো বহুত হ্যায়, আয় না কে মানিন্দে তো নেহি দিল তো বহুত হ্যায়। অধ্যকার মাহফিলে উপস্থিত মহতরম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম, জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রাব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিয়ে আজম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কৌসার, আকায়ে নামদার, মদিনাহ কাতাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মৌজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে আমি আল্লাহর পক্ষ থেকে আমার অমীয় বাণী পৌঁছায় দেন,
আল্লাহর পক্ষ থেকে নবী বলেন, হে উম্মতেরা, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চাও, ফাত্তাবিউনী, আমি রহমাতুল্লিল আলামিনের অনুসরণ করো, অনুকরণ করো, আনুগত্য করো, ইত্তেবা করো, ইতাআত করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন। মহাব্বতের পরে কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল ও পরম করুণাময়। হাদিসে পাকে রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে আমি রসুলকে যারা অস্বীকার করে তারা ব্যতীত। কিলা ওয়া মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, হে রসুল, কারা আপনাকে অস্বীকার করে? কালা, নবীজি বললেন, মান আতা আনি দাখালাল জান্নাত, যে আমার অনুসরণ করলো সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার সাথে আমার আদর্শের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো তারা আমাকে অস্বীকার করে জাহান্নামে যাবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। মহাব্বত আর ভালোবাসা নিয়ে কিছু কথা। দুনিয়াতে আল্লাহ পাক মহাব্বতের চাদর দিয়া গোটা জগৎকে আবৃত করে ফেলেছেন। হাদিস শরীফে রসুল বলেন, আল্লাহর দয়াটাকে 100 ভাগ করে 1% মায়া রহমত জমিনে সব মখলুকাতের মধ্যে দিয়েছেন, বাকি 99% মায়া রহমত আল্লাহ কুদরতে জমা রেখেছেন। এই যে 100 ভাগের 1 ভাগ দুনিয়াতে, শুধু মানুষ না, পশু, পানির প্রাণী, উড়ন্ত পাখি, জঙ্গলার প্রাণী, সবার মধ্যে দুনিয়ার সর্বস্তরে আল্লাহ সরায় সিটিয়ে রেখেছেন। এজন্য মানুষ মানুষের পাগল, পশু পশুর জন্য পাগল, পাখি পাখির জন্য পাগল, মাছ মাছের জন্য পাগল। কেন? মহাব্বত, ভালোবাসা। আর এই ভালোবাসার কিছু মাধ্যম আছে, কারণ আছে। কেন ভালোবাসাটার সূত্র কি? বলে, ভালোবাসার একজনকে জিজ্ঞেস করি, তুমি অমুকরে ভালোবাসো কেন? বলে, তার চেহারাটা সুন্দর, তার কণ্ঠ সুন্দর, তার আওয়াজ সুন্দর। আর একজনকে বলি, তুমি অমুকে ভালোবাসো কেন? চেহারা তো তেমন সুন্দর না। বলে, তার যোগ্যতা পরিপূর্ণ, অনেক অভিজ্ঞ সম্পূর্ণ মানুষ। আর একজনকে ভালোবাসো কেন? বলে, তার বক্তব্য ভালো, বাচনভঙ্গি ভালো, গঠনমূলক তথ্যবহুল কথা, সুর নাই, আওয়াজ নাই, কণ্ঠ নাই, এরপরও ভালোবাসে। সন্তানকে মা বাবা ভালোবাসো কেন? বাপ মা সন্তানকে ভালোবাসো কেন? বলে, রক্তের বন্ধন আর মহাব্বত। রোগীরা ডাক্তারকে মহাব্বত করে কেন? বলে, সে উপকার করেছে। এই মহাব্বতের সূত্র জামাল, কামাল, নাওয়াল, কারাবা। তো একজনের চেহারা সুন্দর, একজনের যোগ্যতা সুন্দর, একজনের কণ্ঠ সুন্দর। এই সৌন্দর্যতা দান কে করলেন? আরো আস্তে করে বলেন। তো যে আল্লাহ এত সুন্দর চেহারা দিলেন, কণ্ঠ দিলেন, আওয়াজ দিলেন, যোগ্যতা দিলেন, সে আল্লাহ কত সুন্দর! তাহলে সামান্য একটা চেহারার গুণ কোটি ভাগের 1 ভাগ কণ্ঠ, সামান্য এই এতটুকু মহাব্বতে যদি মানুষ মানুষের জন্য পাগল হয়ে জীবন দেয়, সীমা লঙ্ঘন করলে তখন আর মহাব্বত থাকবে না।
সম্মানের পরিবর্তে অসম্মান হয়ে যাবে। আজকে এই মাপকাঠি না থাকার কারণে আমাদের মাঝে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, নামাজ নাই রোজা নাই, সেও বলে আমি আল্লাহর আশেক নবীর আশেক, আবার যে নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে হালাল খায় সেও বলে আমি নবীকে মানি। কেউ কাউকে কিছু বললে মানতে চায় না, কেন? মহাব্বতের মাপকাঠি আর স্কেল নিয়ে তাদের যথেষ্ট পরিমাণ অজানা দুর্বলতা আছে। এক আল্লাহর বান্দা ভালো বিবাহ করেছেন, একটা সুন্দরী মেয়ে পেয়েছে, তো বিবির গুণগান গাইতে গিয়া মায়ের সামনে গিয়া কয়, মা এমন একটা স্ত্রী পাইলাম যার কোনো তুলনা নাই, রমনা পার্কের গোড়ার থেকে নিয়ে আসলাম ডানা কাটা পরি, হাজারে একজন দেখলেই কলিজা ঠান্ডা, যেমন তার চোখের চাহনি, বাচন ভঙ্গি, কথা বলার স্টাইল, গুণগান আর কত বলবো মা, বলতে বলতে সারা দিন রাত বললেও শেষ হবে না। সংক্ষিপ্ত এক কথায় বলতে পারি মা, তোমার থেকেও আমার স্ত্রী হাজার গুণ ভালো। মহাব্বত রইল না, সব গেল, আমও গেল, সালাও গেল। তার মানে কি বুঝলেন? স্ত্রীর গুণগান গাওয়া যাবে না? যাবে। তবে মনে রাখতে হবে সন্তান, তোমার স্ত্রীর জন্য যতই গুণগান গাও না কেন, কলম দিয়া লেখো না কেন, বিশাল এডিশন তৈরি করো, তবে মাথায় তোমার জেহেনে কথা রাখতে হবে, কখনোই মা বাবার উপরে সম্মান হবে না। আউলিয়া কেরামের গুণগান গাও, আল্লাহ কোরআন শরীফে আউলিয়া আল্লাহদের গুণগান গেয়েছেন, বুখারী শরীফেও গেয়েছেন। গুণগান গাইতে থাকো, লেখতে থাকো, আকাশ বরাবর যদি ঢের করে ফেলো, হাজারো 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 কোটি লেখালেখি করো, তবে মনে রাখতে হবে যতই গুণগান গাও, আউলিয়ায়ে কেরামদের গুণগান গাইতে নিষেধ নাই, কোরআনেও আছে হাদিসেও আছে, তবে মনে রাখতে হবে যত উচ্চ শিখরে উঠাও না কেন, নবীজির নিম্নস্তরের একজন সাহাবীর সমান হবে না। হবে তাহলে স্কেল শেষ। সাহাবায়ে কেরামের গুণগান গাও, গাইতে গাইতে লেখো, কলম দিয়ে কাগজ লেখো, বই বানাও, গোটা দুনিয়াটাকে যদি বই দিয়া ভরে ফেলো সব সাহাবাদের গুণগান যতই গাও, কিন্তু মনে রাখতে হবে কখনোই আম্বিয়ায়ে কেরামের সমতুল্য হবে। আবার অন্যান্য নবীদের গুণগান গাও, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, আদম নবী থেকে শুরু করে গুণগান গাইতে থাকো, গাইতে থাকো, গাইতে থাকো, বলতে থাকো, লেখতে থাকো, যত লেখো আর বলো, কেয়ামত পর্যন্ত বলবা আর লেখবা, মনে রাখতে হবে আমার নবী তোমার নবী রহমাতুল্লিল আলামিনের সমান কারো মর্যাদা হবে না। হবে? এবার আসো আমার নবী, আমার নবীর গুণগান গাও, গুণগান গাও, গাও, গাও। নবী আসার আগেও গুণগান হচ্ছে, আসার পরেও হচ্ছে, বিদায়ের পরেও চলতেছে, কেয়ামত পর্যন্ত চলবে, নবীর গুণগান কেয়ামতের দিনেও চলবে। লেখতে লেখতে যদি সাত আসমানের ফাঁকা জায়গা কিতাব দিয়া ভরে ফেলো সব নবীর গুণগান, শুধু মানুষ না দানবেও গাচ্ছে নবীর গুণগান, অন্য নবীর গুণগান মানুষ ছাড়া কেউ গায় না, আর আমার নবীর গুণগান আকাশের পাখি গায়, আমার নবীর গুণগান জমিনের জমিন গায়, আসমান গায়, আমার নবীর গুণগান করে আসমান জমিন গ্রহ নক্ষত্র, আমার নবীর গুণগানের পাগল নদীর মাছ সব মাখলুকাত নবীর পাগল, নবীর গুণগান গায়। এই পরিমাণ গাইতে গাইতে কেয়ামত পর্যন্ত যদি গাইতে থাকে, আর ক্যাসেট হয় আর লেখার দ্বারা বই হয়, কি পরিমাণ হবে? কম্পিউটার হিসাব দিতে ফেল, এরপরও মনে রাখবা কখনোই আল্লাহর সমান হবে না। এই যা বললাম এর থেকে এক চুল বাইরে গেলে তুমি বেঈমান,
এক চুল ডাইনে বামে গেলে বেঈমান। এই মাপকাঠির স্কেল না জানার কারণে সুদ খাইয়াও খায় আমি রসুলের বড় আশেক, ঘুষ খাইয়াও বলে আমি রসুলের বড় আশেক, নামাজ বাদ দিয়া বলেন রসুলের আমি বড় দামি আশেক। তুমি নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া যদি নবীর আশেক হও তো বাটপার কারা? হয়তো আমাদের হইতে হবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের হতে হবে বাটপার, কারণ দাড়ি কামানেওয়ালা বেপর্দাওয়ালা না বেনামাজি সুদখোর যদি নবীর আশেক হয় তাহলে অবশ্যই আমাদের টুপিওয়ালাদের বাটপার হতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন? এই জন্য রহমাতুল্লিল আলামিন দেড় হাজারের বেশি সময় আগে বলে গেছেন, এই উম্মতেরা মোহাব্বত করতে গিয়া বাড়াইও না কমাইও না, বাড়াইতে গেলে হবা অতিভক্ত চোর, কমাইতে গেলে হবা অতি বেয়াদব ডাকাত। নবী এই কথা বলে ঈসা নবীর হাদিস শুনাইছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা বনা মারিয়াম। ঈসা নবীকে একদল মোহাব্বত করতে গিয়া বাড়াইতে গিয়া হয়েছে চোর, কমাইতে গিয়া একদল হয়েছে ডাকাত। কেমন? একদলে বলল ঈসা নবীর যেহেতু বাবা নাই আল্লাহই তার বাবা। কি আপনাদের ঘুম আসতেছে? মুসলমানের ইমানের আওয়াজ বেঈমান বেদাতি বাতেলের জন্য কি আতঙ্ক? এত হাজার 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 মানুষ সত্য কথা বলবেন বাঘের মতো বিড়ালের মতো চুপ করে থাকলে হবে? আমরা তো কাউকে জাহান্নামে ঢুকাইতেছি না, আমরা তো কাউকে গালি দিতেছি না, আমরা মদিনার দালালি করতেছি। অসুবিধা কি? মদিনার দালালি করা গুনাহ? কোন ব্যক্তির দালালি করা গুনাহ হতে পারে? মদিনার দালালি করা শরীয়ত? হ্যাঁ, মদিনার দালালি করা এটা ঈমানের অংশ। সমস্যা কি? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। স্বামী বড় বুজুর্গ, স্ত্রীর পছন্দ হয় না, এখন দোষ আর কই পায়, দোষ খুঁজে দোষ খুঁজে। তো একদিন দেখে জোনাকির আলোতে একজন ফাগরিওয়ালা শূন্যের উপরে ঘুরে, মনে মনে কয় আমার স্বামী যদি এরকম বুজুর্গ হতো। তো রাতের বেলা বুজুর্গ ঘরে আসছেন, তুমি কি এর বুজুর্গ? আজকে এক বুজুর্গ দেখলাম শূন্যের উপরে ঘুরে পাগড়িওয়ালা। স্বামী বলে তুমি সঠিক দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে ওই ব্যক্তি তো আমিই ছিলাম। বলে ওই জন্যই তো দেখলাম পা একটা বাঁকা হয়ে আছে, দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। একদল বলল ঈসা নবীর বাবা যেহেতু নাই সেহেতু তার বাবাকে বলেন আল্লাহ। কি সওয়াবের কাজ করলো? এটা অতি ভক্ত দেখাইলো। আমাকে বাংলা কিছু ফতুয়া আছে বাঙালিদের কোরআন হাদিস ছাড়া, এই ফতুয়া গুলো মাঝে মাঝে কাজে লাগে। যেমন অতি ভক্ত চোর একটা ফতুয়া, অতি বেয়াদব ডাকাত একটা ফতুয়া। তাহলে খ্রিস্টানেরা বলল ঈসা নবীর বাপ নাই তার বাপ আল্লাহ, অতিভক্ত খ্রিস্টানের গোষ্ঠী চোর। ইহুদিরা কি বলল? যেহেতু ঈসা নবীর বাবা নাই সেহেতু সে অবৈধ সন্তান। এই ইহুদির গোষ্ঠীরা অতি বেয়াদব ডাকাত। আল্লাহর নবী বলেন তোমরা আমাকে মোহাব্বত করতে গিয়া বেশি ভক্ত হইয়া চোর হইও না, বেশি নিচে নামাইতে গিয়া বেয়াদবি করে ডাকাত হয় না। বাবায় ছেলেকে বলে তুমি যাও বাজারে গিয়া চার হাতের একটা গামছা কিনে দাও। তো গামছাটা নিয়ে আসার পরে বাবা স্কেল লাগায় দেখে একবার বাড়ে একবার কমে, মাথা গরম হয়ে গেছে, সন্তানকে বকা দিচ্ছে, বাতাসে বড় হয়েছ একটা গামছা কিনতে পারলি না, মাপে ভেজাল হয়ে গেল,
সন্তান বলে আমার কোনো ভেজাল নাই। তৃতীয় এক ব্যক্তি এই দুইজনার ঝগড়া দেখে এসে হাজির, নিরপেক্ষতার নজরে বললেন, চাচা মিয়া এত ধমক কেন? বলে সন্তানকে বললাম চার হাতের গামছা আনতে, মাপে ভেজাল হয়েছে। বলে গামছাটা আমাকে দেন তো। আল্লাহর বান্দা গামছা নিয়ে দেখে চার হাতের মাপ ঠিকই আছে, তাহলে বাবারও সমস্যা কম, ছেলেরও সমস্যা কম। এবার সমস্যা খুঁজতে খুঁজতে দেখে যে স্কেলের মধ্যে সমস্যা, স্কেল হলো রাবারের স্কেল, যেটা টানলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। ওই বান্দা বলল কেয়ামতের আগে ঝগড়া নিরসন হবে না, স্কেল ঠিক করো, এমন একটা স্কেল নাও যেটা বাড়বেও না কমবেও না। আজকে নবীর মহাব্বত আর আল্লাহর মহাব্বত নিয়ে বাড়াবাড়ি আর সারাসারি কেন? স্কেলে ভেজাল, কিসে ভেজাল? স্কেল বানাইছি পীর সাহেব রে, স্কেল বানাইছি আমার ইমাম সাহেবকে। একজন ব্যক্তিকে স্কেল বানালে হবে না, কারণ ব্যক্তি মাঝে মাঝে চান্দি গরম হয়, আবার ঠান্ডা হয়। মাঝে মাঝে মানুষের মাথা গরম হয়ে হ্যাং হয়ে থাকে, কিচ্ছু বলতে পারে না। স্ত্রীরে বলে সদূরে যা, মাথা গরম। এই গরমওয়ালা মাথা যখন কথা বলবে গরম জবানে, তখন কথা উল্টা পাল্টা হবে। নবী বলেন চালাকির দরকার নাই, আমি এমন একটা স্কেল তোদের সামনে রেখে গেলাম, যেই স্কেলটা বাড়বেও না কমবেও না, যত বাড়ানো আর কমানো আল্লাহ করে দিছেন। আমি নবী এটাকে সাইন করে দিলাম, প্রেসক্রিপশন দিয়া দিলাম, কেয়ামত পর্যন্ত এই স্কেল আর প্রেসক্রিপশন দিয়া দুনিয়ার মানুষ চলবি। যদি এই প্রেসক্রিপশন না বুঝো, বুঝানোর জন্য আমার প্রতিনিধি দল আছে, এরা হলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই ওলামায়ে কেরাম নিজের থেকে কিছু ঔষধ দিবে না, আমার দেওয়া প্রেসক্রিপশনটা উন্নতের বুঝাই দিবে। সেই প্রেসক্রিপশন কি? নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন উম্মতের দল দুটো জিনিস তোদের মাঝে রেখে যাই, কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গোমরা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিস আঁকড়ায় ধরতে পারবা। ওই দুই জিনিসের একটার নাম কোরআন, আর দ্বিতীয় স্কেলটার নাম হলো সুন্নতে রাসূল। স্কেল কয়টা? এক নম্বরে কি? আরো আস্তে করে বলেন। দুই নম্বরে সুন্নাত। কার সুন্নাত? আপনার পীর সাহেবের। কার সুন্নাত? এই জোরে বলেন, সেই নবীজির সুন্নাত। এই দুই স্কেল দিয়াম যদি সন্তান আব্বাকে মাপ দেয়, টের পাওয়া যাবে আব্বা আসল আশেক না আশেক নামের বাটপা। এই স্কেলটা বাবায় হাতে নিয়ে যদি সন্তানের মাপ দেয়, টের পাবে সন্তান আসল না ভণ্ড। এই স্কেলটা যদি দিয়া মুরিদানেরা পীর সাহেবের মাপ দেয়, টের পেয়ে যাবে পীর সাহেব দুনিয়াদার নাকি আসল আশেক। পীর সাহেব যদি মুরিদানের স্কেল দিয়া মাপ দেয়, টের পেয়ে যাবে আমার মুরিদগুলো আসলে মদিনার আশেক নাকি টাকার আশেক। এই দুইটা স্কেল হাতের মধ্যে জমা রাখরে মুসলমান, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এই দুটো স্কেল নিয়ে রহমাতুল লিল আলামিন রবিউল আউয়ালে বিদায় নিলেন। কোন মাসে? আবার এই মাসে আগমন করলেন। নবীজি গোটা দুনিয়ার মানুষকে সমস্ত বাতিল পথ থেকে হকের পথে উঠায় দিলেন এই রবিউল আউয়ালে আগমন করলেন। আবার এই রবিউল আউয়ালে বিদায়। এই বিষয়ে নবীর শানে কয়েকটা শব্দ আছে, যেই শব্দগুলো আপনার আমার নবীর শান ছাড়া আর কারো নামে ব্যবহার হয় না। একটা শব্দ হলো মিলাদুন নবী, একটা বাক্য হলো সিরাতুন নবী, আর একটা বাক্য হলো ওয়াফাতুন নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম মোবারক,
ওয়াফাতুন নবী মানে আমার নবীর ইন্তেকাল, সিরাতুন নবী মানে আমার নবীর জীবন আদর্শ। এই রবিউল আউয়াল মিলাদুন নবী, এই রবিউল আউয়াল ওয়াফাতুন নবী। দিনটা ছিল সোমবার, মিলাদুন নবীর দিন সোমবার, ওয়াফাতুন নবীর দিনও সোমবার। কি চমৎকার কথা, সিরাতুন নবীর দিনটাও ছিল সোমবার। নবীর সিরাত, নবীর আদর্শের নাম হলো কোরআন। কোরআনও নাজিল হয়েছে সোমবার, নবীর সিরাতের কোরআন নাজিল হয়েছে সোমবার, নবী আগমন করলেন সোমবার, নবী বিদায় নিলেন সোমবার। মিলাদুন নবী, সিরাতুন নবী, ওয়াফাতুন নবী। এবার আপনারা একটু বলেন, নবীর মিলাদুন নবী যে হলো জন্ম মোবারক, এর সময় সীমা কয় বছর? জানলে জবাব দিবেন, না জানলে বোবা হয়ে থাকবেন। নবী যে জন্ম নিলেন কি পরিমাণ টাইম, যেমন আপনাদের আম্মা আমার মা বাচ্চা প্রসব করার সময় দুই দিন পর্যন্ত মা পেটে ব্যথা খেতে পারে না, ঘুমাতে পারে না, দুই তিন দিন পর্যন্ত মা অস্থির হয়ে যায়, তিন দিন লাগায় মা বেউস, আবার কোনো মা হসপিটালে ডাক্তারের কিনারায় পড়ে আছে। আপনাদের ইতিহাস জানা থাকলে বলেন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের দুনিয়াতে আগমনের সময়টা কি বেশি টাইম লাগছে নাকি? বেশির থেকে বেশি বলা যাবে একদিন, কথা বলেন। মিলাদুন নবীর সময়সীমা কয়দিন বলেন না কেন? এবার আসেন শেষের দিকে, ওয়াফাতুন নবী, নবীর ইন্তেকাল, ইন্তেকাল যে হলো তাও সীমানা কয়দিন? হ্যাঁ, বেশি বলতে গেলে পারেন তিন দিন, কারণ সোমবার ইন্তেকাল, বুধবারে দাফন। ইন্তেকাল সোমবার, দাফন হলো বুধবার। তো মিলাদুন নবীর সময় একদিন, ওয়াফাতুন নবীর সময় হলো তিন দিন। এবার মাঝখানে কয় বছর গেল? মাঝখানে কয় বছর? টোটাল 63 বছরের নাম হলো সিরাতুন নবী। এখানে বহু শিক্ষিত লোক আছেন, আমি নবীর দালালি করতেছি, উল্টা পাল্টা বললে ধরায় দিয়েন, সবার সামনে মাপ চাই নিবে, সমস্যা আছে? আমারে চুপে চুপে ধরায় দিলে আমি একা বাঁচতে পারবো, উম্মতেরা বাঁচতে পারবে না। অতএব আমারে জোর গলায় চিল্লায়া ভুল ধরায় দিবেন, আমিও সবার সামনে চিৎকার করে তওবা করব। এতে যদি মনে করেন খানিকটা সম্মান কমে যাবে, জাগগা। তাহলে সিরাতুন নবীর মেয়াদ কত? কি বানায় বলছি না? সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ, এক নাম্বার গেল। দুই নাম্বার, সিরাতুন নবী এমন পাওয়ারওয়ালা শব্দ যেটা বলতে গেলে আর মিলাদুন নবী উচ্চারণ করা লাগে না, ওয়াফাতুন নবী উচ্চারণ করা লাগে না, কারণ জীবনী যারা লেখবে ওর মধ্যে মিলাদুন নবীও ঢুকানো থাকে, ওয়াফাতুন নবীও ঢুকানো থাকে। যারা জীবনী লেখবে নবীজির, জন্ম বাদ দিয়া, কি জন্মের ইতিহাস বাদ দিয়া লেখবে? নবীর যারা সিরাত লাগবে, সিরাতুন নবী যারা লাগবে, এরা কি মৃত্যুর কাহিনী বাদ দিয়ে লাগবে? তাহলে সিরাতুন নবীর পাওয়ার কি? একদিকে মিলাদুন নবীও ঢুকানো, অন্যদিকে ওয়াফাতুন নবীও এর মধ্যে ঢুকানো। সর্বোপরি কথা, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, তিনোটা শব্দ আপনার আমার গোটা মাখলুকতের সৃষ্টির শ্রেষ্ঠ নবীর শানের শব্দ। এই তিনটা শব্দ কোনো ব্যক্তির শানে নাই, আর কোনো নবীর শানে হয় না, কোনো ব্যক্তির শানে ব্যবহার হয় না। অতএব এই তিনটা শব্দ যে একটু খাটো নজরে দেখবে, ওর ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে। কোনো পীর সাহেবের দালালি করলাম?
এবার দেখেন মিলাদুন্নবীর দিন সোমবার, ওয়াফাতুন্নবীর দিন সোমবার, সিরাতুন্নবীর দিনটাও সোমবার। এই সোমবার 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 নবী দিবস পালন করলেন, রোজা রাখলেন বারো মাস, যতটা সোমবার পাইলেন তত সোমবার রোজা রাখলেন। নবীজি আপনি রোজা রাখলেন কেন বলে? দুই কারণে। এক নাম্বার, আমার মিলাদুন্নবী সোমবার। দুই নাম্বার কারণ, আমার সিরাতুন্নবীও সোমবার। আমি রোজা রাখিয়া মিলাদুন্নবীর শোকর আদায় করি, সিরাতুন্নবীর শোকর আদায় করি। বলেন শুধু রবিউল আউয়ালে রোজা রাখছেন না বারো মাস? নবী বারো মাস রোজা রাখিয়া কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে জানায় দিলেন, ও উম্মতের দল, তোমরা যদি পারো বারো মাস সোমবার রোজা রাখবা, যদি না পারো অন্তত আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আমলটা বছরে একবার না বারো মাস সুন্নতের আমল করবা। হাম সুরাত হাম সিরাতে মুস্তফা দরতামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খাইরুল বাশার গিরে লাজেম তাবয়াবি আয় পেশা। খারাপ লাগে? যমুনা সেতুর কিনারায় গিয়া তিন ফাগলে আরো ফাগল হয়ে গেছে, ডাক দিয়া এত বিশাল সেতু কি জিনে বানাইলো না ফিরিস্তারা বানাইলো? একজনে বলে না এটা সরকার বানিয়েছে। সরকার বলে না, বলে সরকার যদি বানায় এত বিশাল সেতু বিশ হাজার টাকার নিচে পারে নাই। আর এক পাগলে বলে, রে পাগল বিশ হাজার টাকায় কি এত বিশাল সেতু হয় নাকি? কমপক্ষে ত্রিশ হাজার টাকা লেগেছে। এই দুই পাগল যে যমুনা সেতুর গুণগান গাইল, মনের মধ্যে কিন্তু দোষ ছিল না, কিন্তু যা বলল তাতে সুনাম না বদনাম হলো? বদনাম করার ইচ্ছা নাই, তারপরও কেন হলো? যমুনা সেতুর গুণগান গাইতে যেই জ্ঞানের দরকার, এই মূর্খদের মধ্যে সে জ্ঞান নাই। আল্লাহর নবী সতর্ক করলেন আমাকে ভালোবাসতে গিয়া, উপরে উঠাইয়া অতি ভক্ত হয় চোর সাজিও না, আবার নিচে নামাইতে গিয়া খবরদার বেয়াদবি করবা না। বলেন আমার আল্লাহ কয়জন? সবাই বলেন আমার আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কথা বলেন না কেন? সব দিক থেকে এক, তার সমান একজন আছে? বুঝে শুনে কইেন, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর গুণের মতো কারো গুণ? আল্লাহর সহযোগিতার জন্য কেউ নাই? আল্লাহর একটা গুণ হলো হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, বলো এই গুণে আর একজন গুণী আসেনি? আছে? আমার আল্লাহ হলেন হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আমার আল্লাহর এই গুণের মতো আর কারো গুণ নাই। আল্লাহর গুণ হলো তিনি হলেন রহমান, এই গুণের মতো কারো গুণ নাই। আল্লাহ হলেন আলিমুল গাইবি ওয়াস শাহাদা, গাইবের মালিক কে? এই গুণের সাথে আরো কেউ শরীকদার আছেনি? বলেন যদি কেউ বলে হ্যাঁ, আল্লাহ যেমন গায়েব জানে এই রকম গায়েব অমুকে জানে অমুকে জানে, এর নাম হলো শিরিক। আল্লাহর সাথে যেমন ক্ষমতায়ও কেউ শরিক নাই, আল্লাহর গুণের সাথে আর কারো গুণের তুলনা নাই। আল্লাহ কেমন? বলে আল্লাহ তুলনা নিজেই, আল্লাহর মতো আল্লাহ নাই, সহযোগিতায় কেউ নাই, আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই। আল্লাহর গুণের সাথে আর একজনকে যদি ঢুকায় দাও তাহলে এটাই হবে অতি ভক্ত চোরের পরিচয়। আবার যদি নিচে নামায় বলে, টেলিভিশনের বক্তা যদি ঘরে ঘরে আসে, মদিনার নবী কেন গাছবাড়ি আসবে না? এখন মদিনার নবী গাছবাড়িয়া আসবেন কি আসবেন না ওই বিষয়ে আমি কথা বলতে চাই না, আমি শুধু এতটুকু বলবো আমার নবীর শানের বয়ান করতে গিয়া টেলিভিশনের বক্তার সাথে তুলনা দেওয়াটা কি উচিত হয়েছে?
কারণ আমার নবীর তুলনায় টেলিভিশনের বক্তা নাপাক, কারণ আমার নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমার নবী কম দামি, আমার নবী এত দামি, আমার নবী রাস্তা দিয়ে চলে দুপার্শ্বের গাছ নিয়ে সালাম জানায়, আমার নবী কেমন নবী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, নবীজির ঘাম মোবারক আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা ওই ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুয়াত ফখরুল আউয়ালিন ও গো নবীর উম্মতেরা হয় সাহারা, কোরআন হাদিসেরে চলো, কোরআন হাদিসেরে চলো, যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরি ময়দানে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে। খারাপ লাগে, ভলিউম বাড়াও, গান গাইয়া কি সময় কাটায় লাভ আছে? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, নবীর শানে যদি কিছু গাইতে চাও এক হাতে আল্লাহর কোরআন নাও আর এক হাতে নবীর হাদিস নাও, বলতে থাকো নবীর গুণগান, রাত চলে যাবে দিন চলে যাবে কেয়ামত হবে, নবীর গুণগানের আয়াত আর হাদিসের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এ হলো আমার নবী। তো নবীর শান বয়ান করতে গিয়া কি টেলিভিশনের বক্তার সাথে তুলনা দেওয়া লাগে? দেয় কেন? তিনটা অভাবের কারণে দেয়। কয়টা অভাব? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই। আবার আসতে বলেন কেন? এক নম্বরে কি নাই? ভয় নাই। তিন নম্বরে তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। কিওয়ালা? তাকওয়াওয়ালা মানে আল্লাহর ভয়। তাকওয়াওয়ালা মুরব্বী যারা হবে তারা বেশি বেশি বিড়ি টানবে? না না, আল্লাহর ভয়ে যারা অন্তরে নিয়ে চলবে তাকওয়ার মানদণ্ডে, এরা ইচ্ছা করে তো গুনাহ করবে না, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি তারা করবে না। হরকে দারদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাহলে নবীর তুলনা দিতে গিয়া টেলিভিশনের বক্তার সাথে যে তুলনা দিল, এটা আদব না বেয়াদবি? বাঙালির ফতুয়া মনে আসেনি? কি ফতুয়া? আল্লাহর নবী সতর্ক করেছেন, সাবধান, আমার মহাব্বতের মাঝে তোমরা বাড়াইও না কমাইও না, খবরদার নবীর গুণগান গাও বাধা নাই, আল্লাহওয়ালা আউলিয়ায়ে কেরামের গুণগান গাও বাধা নাই, সাহাবায়ে কেরামের গুণগান গাও বাধা নাই, আল্লাহর গুণগান গাও বাধা নাই, তবে প্রত্যেকটার স্কেল ঠিক রাখো, স্কেল যেন উল্টা পাল্টা হয় না যায়, স্কেলের নাম হলো কোরআন আর সুন্নাহ। কি
মুসলমান জীবনের জন্য পাথরে খোদাই করে লেখিয়া ঘরের দরজায় টানায় রাখবেন, ভুলিয়া যেন না যান। প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনে ইহকাল পরকালে আসল হলো দুইজন, আসল আপন নাকি? আমার কথা বুঝতেছেন? জীবনের আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, এক নম্বরে আরো আস্তে করে বলেন, তারপরে হলো রহমাতুল লিল, এক নম্বরে কে, তারপরে কে, রহমাতুল লিল। এই দুইজন আমাদের আপন না আসল, মনে থাকবে? বাকি যারা আছে, আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার আব্বা, আমার ওস্তাদ, আমার ইমাম, আমার পীর, এরা কেউ আসল না, আসল না, আসল না। বেশির থেকে বেশি এরা আপন। পীর সাহেব আসল না আপন? ওস্তাদ আমার আসল না আপন? ভাই বোন মা বাবা আসল না আপন? আসল কয়জন? এক নম্বরে কে, তারপরে কে, রহমাতুল লিল আলামিন। এই দুইজন আমাদের আসল, আর বাকিরা সবাই আব্বা আম্মা। আসল পীর সাহেব আসল না আপন? তবে আমার পীর সাহেব আপন, আব্বা আপন, মা আপন, ভাই আপন, ওস্তাদ আপন, ইমাম আপন। কতক্ষণ? ফাইনাল জবাব, আমার আসল দুইজন ঠিক রেখে চলবে যতক্ষণ। বেজাল আছে? এই সোজা কথা যারা বুঝবে না, এদের জন্য জুতা মোবারক। মুসলমানের জন্য ইহকাল পরকালে আসল কয়জন? এক নম্বরে, তারপরে বাকি পীর সাহেব আসল কি? পীর সাহেব যে আপন, কতক্ষণ? আমার আল্লাহ এবং নবী মেনে চলবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহকে মানে না, নবী মানে না, আল্লাহর কসম ওই পীর কেউ মানা যাবে না। ভাইরা আমার খবরদার, এই আসল দুই মাপকাঠি হারাবেন না। পীর সাহেব আপন হবে আসল নয়, আব্বা আপন আসল না, আমার ওস্তাদ আপন আসল না, আমার ইমাম সাহেব আমার আপন হতে পারে, আসল হতে পারে না। তবে আমার আব্বা আপন যে কতক্ষণ, আমার পীর সাহেবের আমি আপন ভাববো কতক্ষণ। আমার আসল দুই আল্লাহ আর নবী মেনে চলবে যতক্ষণ। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। রাগ করতেছেন? বাঙালির আর কোন আজে বুঝাইলে বুঝবেন? অশিকায় দেন আমার আর কিভাবে বললে বুঝবেন বলেন, বুঝায় দাও। কেন তুমি গালাগালি করো, কেন হিংসা করো? কপাল কি আমবিয়া তুই খারাপ? সালাম তুমি দাও না, আমি দিলেও নেও না। এত কপাল কি আমাদের খারাপ? অন্যায়টা কি করেছি বল? সালাম দাও না, দিলেও নেও না, কি সমস্যা? হ্যাঁ একটা সমস্যা, তোমার টুপি কেন সাদা? সবুজ কেন নাই, কালো নাই কেন? ও ভাই, আমি টুপি সাদা দিয়া তোমার সবুজ ওয়ালারে তো কোনোদিন বাঁকা নজরে তাকাই নাই, দেখা হয়েছে, চেষ্টা করেছি, সালাম দিয়েছি। কালো টুপি পরেছো, কোনোদিন কিচ্ছু বলি নাই, মোহাব্বতে সালাম দিয়েছি। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, অন্য মাদ্রাসার বিরুদ্ধে বলি নাই, কলেজের বিরুদ্ধে বলি নাই, কাউকে পেয়েছি, অন্য লাইনের দেখা হয়েছে, সালাম দিয়েছি। আপনাদের চট্টগ্রামের বারো বারো কিছু আল্লাহর বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ, মহা শেখ রসুল। মাঝে মাঝে কক্সবাজারে যাই, চট্টগ্রাম বিমানে গেলে, এয়ারপোর্টে গেলে দেখা হয়, নাম বললে চিনবেন। আমি দৌড়াইয়া গেলাম, সালাম দিলাম, হজরত আমি হাফিজুর রহমান কুয়া কাটা।
সালামের জবাব নাই, এক নজর দেখা নিচু হয়ে গেল, মনে হয় মোরা কাবায় ঢুকলো। বুঝতে পারলাম না যে মোরা কাবা না মারা কাবা, বুঝতে পারি না কি অন্যায় করলাম। নবীর মহাব্বতে টুপিও পরলাম, দাড়ি রাখলাম, নামাজ করি, পর্দা করি, হালাল খাই, গালি দেই না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়ি দেখে গালি দেয়, মাদ্রাসায় পড়েছি গালি দেয়, এরপর আমরা জবাব দেই না। ও আল্লাহর বান্দা, তুমি যদি শুধু আমার রংটা সাদা হওয়ার কারণে বাঁকা নজরে তাকাও, তোমার জ্ঞান দিয়ে একটু বলো, তোমার মরণকালে কাফনের কাপড় কি কালারে হবে? কালো না, মানি না, যারা কালো পছন্দ করে তাদের মরণকালের কাফন হন কালো হবে কালো, যারা সবুজ পরে তাদের কাফনের কালার হবে সবুজ। হাজি সাহেব মক্কায় গেলে সবুজ আলাদের কাফন সবুজ, এহেরামের কাপড় সবার বলেন না কেন? মরণকালে কাফনের কালার না বানায় কইতেছি। ও বান্দা, সেই সাদা তো পড়লি সোজা হইয়া পড়লি, সেই সাদা তো পড়লি রে বাবা, তাহলে এতদিন এই ফাঁকে দিয়া কিলাকিলির দরকার কি ছিল? মরণকালে তো সাদা, বাইতুল্লায় সাদা, আসল জায়গায় সাদা, কয় কাবার কাবার গিলাপ কালো। ওরে বান্দা তুই দেখো না, কাবার গিলাপের ভিতরের কাপড় পুরাটাই সাদা। আমি যেটা বুঝাইতে চাই, তুমি সবুজ পরো ধন্যবাদ, আমি তোমার সবুজ টুপি দেখিয়া সালাম দিতে পারি, কালো দেখলে সালাম দিতে পারি, শার্ট প্যান্টাই দেখলেও সালাম দিতে পারি, স্কুলে পড়লেও তোমারে সালাম দিতে পারি, কলেজে পড়ো তুমি সালাম দিতে পারি, আলিয়া মাদ্রাসায় পড়ো আমি সালাম দিতে পারলাম, কেন তুমি আমার সালামের জবাব দাও না? এইটা বুঝানোর জন্য বললাম, এত হিংসা যদি থাকে বলো তুমি আল্লাহর নবীর সুপারিশ কেমনে পাইবা? হায় হায়, আসল কয়জন? ঘুমায় ঘুমায়, আসল কয়জন? এক নম্বরে, আরো আসতে বলেন, তারপরে রহমাতুল্লিল। আমার নবীর থেকে দামি পীর সাহেবের কি জানি নাম বলে গেছেন? নবীজির থেকে দামি পীর সাহেবের নাম জানেন না কেন? খাজা মঈনুদ্দিন, শাহজালাল, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানী, কেউ না? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, কেউ নাই? আমার নবী দামি, নবীর মতো আর একজন? নবীর গুণের মতো আরো কারো গুণ নাই? সবাই একমত বলো সেই নবীর কি নাম? সবাই বলেন নবীজির নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ হামদে হামদ খোদা বস, খোদা হামদে মুহাম্মাদ মুস্তফা বস। সবাই নবীর নাম বলছেন নি? এখানে পরীক্ষা নিবে এখনই, ফেরেশতারা লেখছে নি? যারা বলছেন নবীর নাম শুধুমাত্র তারা, আর কেউ না। আধা সেকেন্ডের জন্য শুধু যারা নবীর নামটা বলছেন হাত দেখান, যারা বলেন না তারা হাত দেখাবেন না, গুনাহ হবে। যারা শুধু নবীর নামটা বলছেন, কি বলছেন? মুহাম্মাদুর, এবার হাত নামান। এবার গাছবাড়ি এলাকা একটু বাংলা ফতুয়া দাও, নবীর নাম নেওয়াতে কি পরিমাণ গুনাহ হয়েছে, হয় নাই? কি বলে, গুনাহ হয় নাই? এত বড় নবীর নাম নিলে বেয়াদবি হবে না? তা তোমার পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন? আরে ভন্ড একটু জবাব দাও, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন?
কোনো বাঘের বাচ্চা দ্বারা যদি উল্টা পাল্টা বলি আয়, যদি তোমার ফতুয়া এটাই ফাইনাল হয় যে পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে, তাহলে তোমার ফতুয়া অনুযায়ী নবীর নাম নিলে কাফের হয়ে যাবে, আল্লাহর নাম নিলে ত্রিপল কাফের হয়ে যাবে। ভেজালের পেছনে অভাব কয়টা? এক নম্বরে কি নাই? ধর্মীয় শিক্ষা নাই। দুই নম্বরে জাহান্নামের ভয় নাই। তিন নম্বরে তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। আর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। আবার একটু প্রশ্ন করি, করব? আমার নবী মানুষের কাছে গিয়া দাওয়াত দিছেন নি, রক্ত ঝরাইছেন নি, নবীজি না খাইয়া কষ্ট করছেন নি? এরে নবীর আশিকের দল, শুধু নবী না, সাহাবায়ে কেরামও দাওয়াতের কাজ করেছেন। খানা নাই, ঘুম নাই, মায়ার নবী তায়েফের ময়দানে গিয়া কালেমার দাওয়াত দেয়। তায়েফের বেঈমানেরা বৃষ্টির মতো নবীর শরীরে পাথর নিক্ষেপ করে, নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে জুতাটা আটকায় গেল। নবী একবার কান্না করে মক্কায় যায়, আর একবার তায়েফের দিয়ে ফিরে তাকায়। আল্লাহ সহ্য করতে না পেরে জিব্রাইল আমিনের পাঠায় দিলেন, ও জিব্রাইল এখনই গিয়া আমার নবীরে সান্ত্বনা দিয়া তায়েফের জমিনটা উল্টায় দাও। কেমন নবী পাইলি রে বাঙালি, চিনলি না? জিব্রাইল আমিন এসে বলে, ও নবী আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারেন না, তায়েফের জমিন এখনই উল্টায় সব ধ্বংস করে দেওয়ার কথা অর্ডার হলো। আমার নবী কান্না করে বলে, ভাই জিব্রাইল এদের মারবা না, এরা আমাকে চিনে না, যদি চিনতো আমার শরীরে আঘাত করতে পারতো না, এদের দ্বারা দিনের ফায়দা হতে পারে, এদেরকে মারার দরকার নাই। আমার নবী ঝগড়া থামায় দেয়, জুলুম করছে নবী মাফ করে দেয়, আর উম্মত তুমি গালি একটার জায়গায় ১৩টা দাও। তুমি আশেক না হইলে আর বাটপার কে হইব? এরে নবীর উম্মতের দল, সিলেটের শাহজালাল ইয়ামান থেকে সিলেটের জমিনে এসেছেন, মদিনার থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতে এসে কালেমার দাওয়াত দিয়েছেন, ৯০ লক্ষ বিদর্মী তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি প্রশ্ন করি, গাম্বারিয়ার মুসলমান নবীর আসে, আমার নবী যদি ঘর ছেড়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, খাজা মঈনুদ্দিন যদি মানুষের বাড়ি বাড়ি গিয়া দাওয়াত দেয়, তুমি যদি পীর সাহেবের কাছে ৩০ বছর দৌড়াইতেছ, তোমার পীর সাহেব কেন গাছবাড়িয়া কোরআন নিয়া বয়ান করে না? তোমার পীর সাহেব মানুষের সামনে গিয়া দাওয়াত কেন দেয় না? তোমার পীর সাহেব মুরিদের সামনে গিয়া কেন ইমামতি করিয়া নামাজ পড়ায় না? তোমার পীর সাহেব কিছু মৌলবীরে টাকা দিয়া ভাড়া করিয়া রাস্তায় পাঠাইয়া দিয়া প্যাস লাগায় কেন? আমাকে জবাব দাও, তোমার পীর আসলেই কি মহিলা নাকি হিজরা? এরে নবীর উম্মতের দল, এখানে বহু শিক্ষিত মানুষ, ভুল হইলে দাঁড়ান। আমার নবীর থেকে বড় পীর খাজা মঈনুদ্দিন? নবী যদি দাওয়াত দিয়া মানুষের বাড়ি যায় মার খায়, তোমার পীর সাহেব কেন দিনের দাওয়াত মানুষের বাড়ি বাড়ি গিয়া দেয় না? নবী ইমামতি করছেন যেখানে গেছেন সেখানে, তোমার পীর সাহেব ৩০ বছরে ইমামতি করে নামাজ কেন পড়ায় না? বলো, তোমার পীর আসলে খানকা থেকে বের হয় না কেন? মহিলা না হিজরা? যারা বের হয় দাওয়াত দেয়, তারা তো নবীর একটা সুন্নাত আদায় করতেছে, কথা ঠিক না? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। এ আমি পীরের বিরুদ্ধে বলেছি না? আমিও পীরের মুরিদ, তবে পীর আমার আসল না, পীর আমার আপন। কতক্ষণ আসল ঠিক রাখবে? যতক্ষণ আসল কে, তারপরে কে? আছে কোনো ভেজাল?
এরে নবীর উম্মতের দাল, মায়ার নবী কেমন মায়ার, মদিনা থেকে একটু দূরে 5-10 মিনিট হাঁটলে ওহুদের ময়দান, আমার নবী জেহাদের ময়দানে নিজেই চলছেন সাহাবাদের নিয়া, ওহুদের ময়দানে নবী গেলেন গর্ত খনন করলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, এক পর্যায়ে বেঈমানের আঘাত নবীজির মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল, রক্তাক্ত হয়ে গেলেন মদিনার নবী, একটা গর্তের মধ্যে পড়ে গেলেন, বেঈমানেরা খবর দিয়া দিল মোহাম্মদ দুনিয়ায় নাই, খবরটা মুহূর্তে ছড়ায় গেল, মুসলমানের বুক ভাঙা কান্নার আওয়াজ, নবী নাই নবী নাই, একজন আল্লাহর আশেকা বান্দি মহিলা মানুষ নবী নাই শুনিয়া দৌড়াচ্ছে, একজনে বলে মহিলা দাঁড়াও তোমার ছেলে তো মারা গেছে, বলে ছেলের খবর নিব না, বলো আমার নবীজির কি খবর, নবী নাই নবী নাই আওয়াজ, সাহাবায়ে কেরামরা পাগলের মতো চিৎকার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী নবীরে ধরলেন, নবী এখনো সুস্থ, মোটামুটি অসুস্থতার মধ্যে জ্ঞান ফিরে আসে, নবীকে ধরে 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 ওহুদের বড় পাহাড়ের নিচে একটা ছোট পাথরের উপরে বসালেন, ওখানে নবী বসলেন, কেমন নবী পেয়েছো চিল্লি নারী উম্মত, হাজার হাজার বছর পরে এখনো যদি মদিনায় যাও ওহুদের পাহাড়ের পার্শ্বে নবী ওই ওহুদের যুদ্ধে যেই পাথরটার উপরে বসছিলেন, এখনো যদি ওই পাথরের কিনারায় যাও আল্লাহর কসম এখনো সে পাথর থেকে মেশকের ঘেরা, এরে নবীর উম্মতের দাল, নবীর একজন আশেক বেলাল, বেলাল বলে নবী আমিও যুদ্ধে যাব, নবী বললেন না মসজিদে থাকো আজান দাও নামাজ পড়াও, বেলাল আজান দিতেছে হাইয়া আলা সালাহ, হঠাৎ করে কানে আওয়াজ নবী নাই, বেলালের আজান বন্ধ হয়ে গেল, বেলাল আজান বাদ দিয়া ওহুদের দিকে দৌড়ায়, যেই বেলাল টুপি মাথার থেকে ফালায় না গোসলের সময় চেপে ধরে গোসল করে নবীর সুন্নত, আজকে বেলাল দৌড়ায় ওহুদের ময়দানে টুপি নাই মাথায়, বেলাল বলে আজান দিব না নবীর জন্য আজান, নবী যদি না থাকে বেলালের কণ্ঠ আর চলবে না, নবীরা কাশে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কানে আওয়াজ নবী নাই, পানি দেওয়া বন্ধ করে আসমানে হাত উঠায় বলে রে আল্লাহ এই দুইটা চৌকা আমি রিজার্ভ করে রাখছিলাম আমার মায়ার নবীরে দেখার জন্য, নবী যদি না থাকে আমার এই চোখ রাখিও না আমার অন্ধ বানায় দাও, এরে নবীর উম্মত আমার নবী রক্তে রঞ্জিত হয়ে গেলেন ওহুদের ময়দানে, নবী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ হয়েছে, বলে হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছে তাড়াতাড়ি জানাজা পড়াও, বিনা গোসলে কবর দিয়া দাও, হঠাৎ নবীর সামনে আওয়াজ, ময়দানের এক পার্শ্বে একজন মহিলা ডাক দিয়া কয় নবী সমস্ত শহীদের গোসল ছাড়া কবর দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না, নবী বললেন কে তোমার স্বামী, বলে হানজালা, ফরজ গোসল হয়েছে গোসবাসর রাত, গোসল না করিয়া বান্দা যখন কানে আওয়াজ আসলো নবী নাই নবী নাই, হানজালা কাপড়টা দিয়া কয় বিবি তরবারিটা দাও আমার নবী যদি না থাকে আমি হানজালা জমিনে থাকিয়া লাভ হবে না, আমার নবী শুনিয়া চোখের পানি সেরে বলে সাহাবায়ে কেরাম দেখেন হানজালার লাশ কোথায় তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দেন, অমনি গাইবি আওয়াজ নবী হানজালার গোসল আর লাগবে না, আমার আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় দিয়েছি, কান্দিয়া বে কুলো রে
জালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে অহুদে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে অহুদে, নবীর এক সাহাবি ছিলে হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলে বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে বহুদে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে বহুদে, হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে শুফিলাম তোমার রে সেই জঙ্গে বহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাক হালাতে, নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে বহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে বহুদে, আশেক হবেরা দাঁড়ায় শাহিন শাহেদ আলম, আশেক হবেরা দাঁড়ায় শাহিন শাহেদ আলম, সুন্নত কি পায় রবি করতে রাহো হার জাহার দাম, সুন্নত কি পায় রবি করতে রাহো হার জাহার দাম, এর এলাকার মুসলমান আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাও, নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগাও, আল্লাহ জানায় দেন নবী আপনি বলেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে মোহাব্বত করে নবীর অনুসরণ করে, ফাইনাল স্কেল হয়ে গেল আল্লাহকে কে ভালোবাসে কে ভালোবাসে না, স্কেল হলো আপনার আমার নবী, যে নবী মানে প্রমাণ হবে সে আল্লাহকেও মানে, যে নবী মানে না প্রমাণ হবে ওই বান্দা আমার আল্লাহকেও মানে না,
এবার আমার নবীকে কে মানে কে মানে না, আল্লাহকে মানার স্কেল পাইলাম আমার নবী, নবীকে যে মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহ মানে না। এবার নবীকে কে মানে কে মানে না, নবী বলেন তার মাপকাঠি হলো আমার সুন্নত, আমার সুন্নত যারা মানবে তারা আমি নবীকে মানবে, আর আমার সুন্নত যারা মানবে না অপমান হবে তারা আমি নবীকেও মানে না। যারা নবীর সুন্নাত মানে তারা নবী মানে, যারা নবী মানে তারা আল্লাহ মানে, তারা আল্লাহ মানে তারা জান্নাতে যাবে, যারা নবীর সুন্নাত মানে না প্রমাণ হলো তারা নবী মানে না, যারা নবী মানে না তারা আল্লাহ মানে না, যারা আল্লাহ মানে না তারা জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ও প্রাণের ভাইয়েরা, ওরে পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও নবীর আশেক যুবক, আজকে তুমি কেমন একজন নবী পেয়েছো যেই নবীকে দেখার জন্য আজকে গর্তের পিপীলিকা পর্যন্ত পাগল। ওই নবীর আদর্শ দেখে দেড় হাজার বছর পর কত হিন্দু কত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে রে বাবা। আজকে তুমি নবীর আশেক হইয়া নবীর সুন্নাতটা আদায় করতে পারলা না। ওরে বাবা নবীর সুন্নাত, চুল কাটার মধ্যে নবীর সুন্নাত, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কিভাবে রাখবা নবীর সুন্নাত, কিভাবে তুমি রাস্তায় চলবা সেখানেও নবীর সুন্নাত, রাস্তা দিয়া যখন চলো ডানে চলো নজর নিচে দিয়া চলো সুন্নাত আদায় হবে। এরে নবীর উম্মতের দল, যখন খানা খাইতে বসো আসন ছাড়া ভিন্ন তরিকায় বসো সুন্নত, দোনো হাতের কবজা ধুইয়া নাও সুন্নত, দস্তারখান প্লেটের নিচে দাও সুন্নত, প্লেটটা চেটে খাও সুন্নত, খানার ডান দিক দিয়া খানা শুরু করো সুন্নত, এইভাবে খানার শুরুতে দোয়া করো সুন্নত, খানার পরে আঙ্গুল চেটে খাও প্লেট চেটে খাও সুন্নত। এরে নবীর আশিকের দল, আবার তুমি খানার পরে দোনো হাতের কবজাটা অন্য পাত্রে ধুইয়া নাও সুন্নত, কোথাও তুমি রওনা হয়ে গেছো ডান পাওটা জুতার মধ্যে আগে ঢুকাও সুন্নত, বিসমিল্লাহ বলে ডান পাও দিয়া সফর শুরু করো সুন্নত। এইভাবে সুন্নত যদি মানতে পারো তোমারে সুন্নি দাবি করা লাগবে না, আল্লাহ কিয়ামতে ডাক দিবে তুমি আমার আসল সুন্নি নবীর উম্মত এদিকে আসো। আর যদি সুন্নত না মানো, খানার সুন্নতের খবর নাই বসার সুন্নতের খবর নাই, তুমি যদি হাজারো পতাকা লাগাও রে বাবা কিয়ামতের ময়দানে নবী বলবে তুই ভণ্ড আমার সুপারিশ চলবে না ভেঙে যা। হম সুরাত হম সিরাতে মুস্তফা দরতা মামি হালে উকুন ইত্তেবা ইত্তেবাহে সুন্নতে খাইরুল বাশার গিরে লাজেম তাবুয়াবি আয়ে পেশার। এরে যুবক আল্লাহর গোলাম, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, আজকে তুমি মনে মনে ভাবতেছো সুন্নাত মানলে না জানি কোনো বিপদ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একটু দাঁড়াইয়া পারলে বলো আমরা যারা নবীর সুন্নাত মতো চলি কি পরিমাণ অসম্মানে আসি না খাইয়া, কি কেউ মারা গেছে নাকি? না রে বাবা না, বরং নবীর সুন্নতলাদের মতো শান্তিতে জমিনে কেউ নাই। আমি বলি না তুমি স্কুল কলেজ সারিয়া মাদ্রাসায় আসো তা একবারও বলি না, কেউ যদি তোমাদের বলে আমি নিষেধ করব স্কুল কলেজ সারিও না, তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হও মুসলমানের জন্য ধন্যবাদ আর গৌরব হবে। কারণ বর্তমানে সারা দুনিয়ার বেঈমানেরা মুসলমানের উপরে হামলা করার জন্য প্রস্তুতি নিতেছে, মনে হয় যেন একটা যুদ্ধ ভাবের মতো ঘ্রাণ আসতেছে। যখন বেঈমানেরা বলবে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, তখন তুই কলেজে পড়িয়া ডাক্তার হইয়া চিৎকার দিয়া বলবি এরে বেঈমানের দল তোদের ঔষধ আমাদের লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তবে বাবা যদি তুমি সুনাম নিয়ে ডাক্তার হতে চাও, সুনামের সাথে যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ফুলের জীবন চাও মানুষ দোয়া করবে মাটিও দোয়া করবে, আমার তিনটা অনুরোধ তুমি জীবন ভর মনে রাখবা ভুলবা না, মানার চেষ্টা করলে জীবন হবে ফুলের জীবন। এক নম্বরে মোবাইলের আপন বানাইবা না, দুই নম্বরে বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না, তিন নম্বরে কোনো মুরব্বীদের সাথে বেয়াদুবি করবা না।
এক নম্বরে মোবাইলের আপন বানাইও না, দুই নম্বরে দুষ্ট বখাটে ছেলের বন্ধু বানাইও না, তিন নম্বর মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে তুমি মনে করতেছো আমরা বুঝি পাগলের মতো চিৎকার দিতেছি, না রে বাবা না, আমি যদি আজকে প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম আমাকে কেউ বাধা দিতে পারতো না রে বাবা। এরপর এই টুপি মাথায় দিলাম, কেন টুপি ফালাই না, তোমার পায়ে ধরে কত বিনয়ের সাথে বলি নবীর সুন্নতের টুপি বড়, চুলগুলো নবীর তরিকা মতে কাটো। এরে বাবা এত চিল্লাইয়া বিনয়ের সাথে বলার পর তুমি টুপি মাথায় দিতে চাও না। আর কেউ যদি বলে হাফিজ ভাই তোমাকে 1 কোটি টাকা দিব দাড়িটা কেটে ফেলো, বলো আমি টাকার লোভে দাড়ি কাটবো নাকি? কারণটা কি রে বাবা? আমার তুমি দাড়ি রাখতে কষ্ট পাও আর আমি দাড়ি না রাখতে কষ্ট পাই, তুমি টুপি মাথায় দিতে চাও না আর আমি টুপি ছাড়া চলতে পারি না, ব্যাপারটা কি রে বাবা? আর কিছু না, ওরে তাকায় দেখো আমার মতো হুজুর হওয়া লাগবে না, তোমার মতো ইংরেজি লাইনে যারা লেখাপড়া করেছে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল খায় নামাজি দাড়িওয়ালা আছে না নাই, তুমি কেন পারবা না? স্কুল কলেজে লেখাপড়া করে কত যুবক নামাজ বাদ দেয় না, দাড়িওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না? এরে আল্লাহর বান্দা একদিন তো বুঝবি, কিন্তু কোনো কাজ হবে না রে বাবা। আজকে আমি যুবক মানুষ, ইচ্ছা করলে গুনাহের দৌড় রাস্তায় দৌড়াতে পারতাম, কিন্তু না না, ফজরের সময় নামাজ পড়িয়া ঠান্ডা পানি দিয়ে অজু বানাইতে যে কি কষ্ট। এরপরও এক রক্ত নামাজ বাদ দেই না, একা একা নামাজ না পড়লেও তো আল্লাহ সারা তোমরা দেখবা না, কিন্তু আমি আল্লাহর কাছে ভয় পাই, আল্লাহর দেওয়া নিয়ামত যদি আমি গুনাহ করি আল্লাহর নিয়ামত সিনাই নিয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার পা দুটো যদি একটু আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলি নবীরে আর কাঁদাইও না রে যুবক, আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, কারণ কোরআন শরীফ পড়িয়া যা দেখছি, নবীর কথা হাদিসে যা পাইলাম, এক জাররা গুনাহ নিয়া যদি কবরে যাও, আমার নবীর কথা মিথ্যা না, ওই কবরে গুনাগারের দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপ, ওই গুনাগারের কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথাও মিথ্যা না, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই, এরপরও গরম লাগে ফ্যান চলে ঘাম আর ঘাম, কিন্তু আমার নবী বলেন এখন সূর্যের একটা মুখ জমিনে, আবার ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য, কিন্তু হাশরের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আল্লাহ তাআলা বলবেন সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া যত তাপ আছে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, পেটের গলিত চর্বি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে রে বাবা। বেঈমানের কান্নার পানি থাকবে না, রক্ত বের হতে হতে শুরু করবে। ওদিকে আমার আল্লাহর আওয়াজ কুদরতি রাগান্বিত আওয়াজ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, এই জাহান্নামের ভয়ে আবু বকর কান্না করতেছেন, ওমরের চোখে কান্নার আওয়াজ, হযরত উসমান কবরের দিয়ে তাকাইলে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামরা এত ভালো আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই, সেই তুলনায় তোমার আমার কি পরিমাণ কান্না দরকার, একটু আমল নামা দিয়ে তাকায় দেখো, মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আমার জিহ্বা না পাক হয়ে গেল, আমি যদি এই মুহূর্তে কবরে যাই আমি সহ্য করতে পারবো না কবরের আজাব।
কেউ যদি একটা বেতের বাড়িতে আমি ব্যথা পাই, কষ্ট পাই, সহ্য করতে পারি না, ওই কবরে গেলে গুনার শাস্তি কিভাবে সহ্য করবারে? আল্লাহর বান্দা, হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। দিলটা যদি ভালো থাকে তওবা করো, তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক দাড়িওয়ালা, নামাজির অভাব নাই। এরে বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কাঁদো। যদি দেখো তোমার চোখে পানি আসে না, ডানে বামে কত বান্দার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও, দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই, আল্লাহর কাছে কান্নার চেষ্টা করো। তোমার ভাইয়েরা মোনাজাতে কাঁদে, তোমার চোখে কেন পানি আসবে না? আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে জাহান্নামের আগুন যদি তোমার জন্য লেখা হয়ে থাকে, চোখের পানি ছাড়া ওই জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো, ওরে মালি আর জীবনে নামাজ ছাড়বো না, বেফরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামা অলিদের বিরোধিতা করবো না, আয় আল্লাহ দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, কোরআন তেলাওয়াত শিখবো, পড়বো, মা বাবার খেদমত করে চলবো, নবীর সুন্নাতের উপরে জীবনটা চালাবো। যদি এরকম খাঁটি তওবার নিয়ত হয়, গলায় ছুরি আসলেও গুনাহ করবা না, এমন নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ, আমাদের তওবার উপরে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত আপনার আশেকেরা হাজির, কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত হাজি সাহেব সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী কত শ্রমিকেরা হাত তুলেছেন, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ দীর্ঘ সময় ওলামায়ে কেরামের বয়ান শুনেছেন, বড় বড় ওলামায়ে কেরামরা বয়ান করেছেন। আয় আল্লাহ পটিয়া মাদ্রাসার মহতামিম সাহেবজির বয়ান করেছেন। আয় আল্লাহ টেকনাম মাদ্রাসা আর মহতামিম সাহেবজির বয়ান করেছেন। আয় আল্লাহ আরো অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন। আল্লাহ সকলের বয়ানগুলো আপনি কবুল করে নেন, বাকি সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ দুনিয়াতে আসছিলাম কত সুন্দর পবিত্র জীবন নিয়া, প্রস্রাব করলেও কেউ দোষে নেয় নাই, আর আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পাক, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক রে আল্লাহ। এ বিশাল ময়দানে কি কারো হাত কবুল হবে না রে আল্লাহ? মেহরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ যারা হাজির হয়েছে তাদের কবুল করে নেন, সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ, সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ, হেদায়াতের নূর দান করেন আল্লাহ, কোরআন হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন।
আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওলামায়ে হযরত তালিবুল ইলমদের কবুল করে নেন, আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন, আয় আল্লাহ শয়তান ও নফসের ধোকা থেকে হেফাজত করেন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছ, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান, ও আল্লাহ তাকায় দেখেন কারা ইয়াতিম, ইয়াতিমের দোয়া কি কবুল হবে না রে আল্লাহ, ইয়াতিমের আমিন কবুল করে নেন, সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়াতে খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন, আয় আল্লাহ সমস্ত প্রোগ্রামগুলো সুস্থতার সাথে নিরাপদে কামিয়াবি দান করেন, আয় আল্লাহ ইজ্জত ও উচ্চ মাকাম দান করেন আল্লাহ, আহলুল্লাহদের অন্তরে মহাব্বত বাড়ায় দেন, আহলুল্লাহদের অন্তরে মহাব্বত বাড়ায় দেন, উম্মতের মাঝে মকবুলিয়াত বাড়ায় দেন আল্লাহ।